কাশ্মীর উত্তাল ভারত পাকিস্তান সম্পর্ক ভারতীয় সেনার সাত জঙ্গি ঘাঁটি ও পঞ্চাশ পাক জঙ্গি খতম গত কয়েকদিন আগে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের নিলম ভ্যালিতে এই জঙ্গি ঘাঁটিগুলি ছিল বলে জানা গিয়েছে তাংধার সেক্টরের বিপরীতে জঙ্গিঘাটিতে টার্গেট করা হয়েছে বলে জানা যায় যদিও ভারতীয় সেনার প্রত্যাঘাতে কতগুলি জঙ্গিঘাটি ধ্বংস করা হয়েছে তা নিয়ে ধসা রয়েছে কিন্তু বেশ কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে চার থেকে পাঁচটি জঙ্গিঘাটি ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু রিপাবলিক টিভি এই বিষয়ে একটু সুপার এক্সক্লুসিভ খবর করেছে যেখানে তারা দাবি করেছে যে অধিকৃত কাশ্মীরের অন্তত সাতটি জঙ্গিঘাটি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা শুধু তাই নয় ভারতীয় সেনার এই প্রত্যাঘাতে পঞ্চাশ জন পাক জঙ্গি খতম হয়েছে বলে দাবি করেছে ওই সংবাদ মাধ্যম যদিও এ বিষয়ে ভারতীয় সেনার তরফে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি অন্যদিকে এই ঘটনার আগে অর্থাৎ রবিবার সকালে পাক সেনার সেলিংয়ে শহীদ হন দুই ভারতীয় জওয়ান এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয় এরপরই কার্যত বদলা নেয় ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের এই সমস্ত জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা জানা গিয়েছে পাক সেনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় কাশ্মীরের একটি একটি বাড়ি রাইস মিল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে হয়ে গিয়েছে একটি গোশালা যার ভিতরে গবাদি পশু ছিল বলে জানা গিয়েছে মূলত চিত্রকূট গ্রামে সর্বাধিক ক্ষতি হয়েছে পাকিস্তানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গ্রামের ছয়টি বাড়ি ভারতীয় সেনার এক বিবৃতিতে বলা হয়েছে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে গুলি করে রবিবার থেকে পাকিস্তানের সেনা ক্যাম্প লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু হয় সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করে ফের একবার পাকিস্তানি হানা চলে ভারতে যার ফলে হন দুই ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয় এক সাধারণ নাগরিকের এরপর থেকেই ভারত পাল্টা জবাব দিতে থাকে